10 মিলিয়ন ভিউ দিকে আমি ধুয়ে পানি খাবো? বাইরে আমার পাশের বাসার মানুষই গানটা জানে না। আমি তো নিজেই তো আমার জমি জায়গা বেছে 1 লাখ টাকা পোস্ট করে ভিউ করতে পারি। এইরকম প্রতিষ্ঠান অনেকে এখন মনে হয় খুলে নাই। এখানে কিন্তু কেউ একজন মালিক না, এখানে 25 জনই মালিক। এইরকম প্রতিষ্ঠান অনেকে এখন মনে হয় খুলে নাই, বিকজ সব যতগুলো অডিও প্ল্যাটফর্ম খুলেছে সবাই একক মালিকানার অডিও প্ল্যাটফর্ম। এখানে কিন্তু কেউ একজন মালিক না, এখানে 25 জনই মালিক। সবচেয়ে বড় ব্যাপার হলো যেইসব আর্টিস্টরা, যারা যে মিউজিক ডিরেক্টররা বা যারা ভিডিও এডিটররা বা ভিডিও ডিরেক্টর ডিওপিরা যারা আছেন, তারা সবাই এই অর্গানাইজেশনের মালিক। এবং বলতে পারেন একটা সমবায় সমিতির মতো এই জিনিসটা। মানে এখানে সবাই আমরা, এই যে আমার যে গানটা আজকে দেখলেন, এই গানটা শুধু আমার টাকা না, কিন্তু এখানে এই 25 জন মেম্বার সবার টাকা আছে। এখানে সবাই আমাদের একজন একজনের পিছনে কাজ করছে। তো এই কনসেপ্টেই কিন্তু এই আমাদের মিউজিক আলফা একেবারেই বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় এই রকম কনসেপ্ট। মানে আমার জানা মতে কোনো আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোনো অডিও বা গানের প্ল্যাটফর্ম আছে বলে আমি মনে করি না। কে নতুন, কে পুরাতন, নতুন পুরাতনের তো একটা অবশ্যই ব্যাপার আছে। আমার অভিজ্ঞতা, ওর ট্যালেন্ট দুটো যদি মিশেল এক হয়, বা সুজিতদার অভিজ্ঞতা আর আমাদের একেবারে ইয়াং জেনারেশনের, এই জেনারেশনের যেই ছেলেটা বা যেই মেয়েটা ভালো গায়, তার সেই সিঙ্গিং ক্যাপাবিলিটি যদি এক হয়, তাহলে কিন্তু বিষয়টা অন্য রকমের ঘটবে। যে জিনিসটা আমরা গত 50 বছরে মিউজিক ইন্ডাস্ট্রি আমার মনে হয় করতে পারিনি। আমাদের দুর্ভাগ্য হলো, দেখেন আমাদের গাজী স্যার মারা গেছেন কিছুদিন আগে, এখনও মনিরুজ্জামান মনির স্যার আছেন, এখনও মোহাম্মদ রফিকুজ্জামান স্যার আছেন, বা মিউজিক ডিরেক্টররা যারা ছিলেন, আমরা নতুনরা কী জানি একটা বাধা পুরনোদের সঙ্গে। আমরা কিন্তু চাইলেই মিশে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা অনেক নতুন কিছু দিতে পারি, কিন্তু কোথায় জানি একটা বাধা আমাদের নতুনদের হয়। নতুনরা তাদের কাছে যেতে পারছি না, আর তারা তো প্রবীণ, তারা তো চাইলেই সবাইকে ডেকে একসঙ্গে কাজ করে, তাদেরও তো একটা ব্যারিয়ার থাকে, শারীরিক প্রতিবন্ধকতা বা মানসিক প্রতিবন্ধকতা। তো আমার মনে হয় এই প্ল্যাটফর্মে আমরা সেটাই চেষ্টা করছি যে আমরা যাকে নিচ্ছি তাদেরকে ওভাবেই চুজ করে নিচ্ছি যে সে যেন প্রপার ট্যালেন্টেড হয়, সে যেই কাজই করুক না কেন সেই কাজে সে 100% পারদর্শী। এখানে আমরা যেটা করছি, আমরা সিঙ্গারদেরকে যখন নেই, তার কন্ট্রিবিউশন থাকে সিঙ্গিংয়ে, যিনি মিউজিক ডিরেক্টর হিসেবে যিনি জয়েন করেন তার কন্ট্রিবিউশন থাকে মিউজিক ডিরেকশনে, যিনি ডিরেক্টর যিনি এডিটর তাদের সেভাবে কন্ট্রিবিউশন থাকে। এবং আমরা প্রথম সেক্টরে যেভাবে সিলেক্ট করেছি সেটা হলো আমরা লটারি করেছি। আমরা লটারি করে কোন সিঙ্গারের প্রথম গান, কোন সিঙ্গারের দ্বিতীয় গান, এইভাবেই আমরা করেছি। আমরা ভিউ নিয়ে আসলে একেবারেই চিন্তিত না, ভিউ দিয়ে কিছুই যায় আসে না। আমি তো নিজেই তো আমার জমি জায়গা বেছে 1 লাখ টাকা এনে আমি ঢুকায় ইউটিউবে দিয়ে পোস্ট করে ভিউ করতে পারি, 10 মিলিয়ন ভিউ হতে পারে, তো কী আসে যায় তাতে? বাইরে আমার পাশের বাসার মানুষই গানটা জানে না, তো 10 মিলিয়ন ভিউ দিয়ে আমি ধুয়ে পানি খাবো? তাহলে কোনো লাভ নেই আসলে। আলটিমেটলি যেটা হচ্ছে, দেখেন গান টিকে থাকবে মানুষের মনে। আমি স্টেজ পারফর্ম করি, আমি যখন স্টেজে দাঁড়াই তখনই আমি বলতে পারি যে আসলে কোন গানটা হিট, জনপ্রিয় বা কোন গানটা জনপ্রিয় না। কারণ অডিয়েন্স যখন যে রেসপন্সটা দেয় ওটাতেই বোঝা যায় যে কোন গানটা জনপ্রিয় আসলে কোন গানটা। আকাশে চাঁদ উঠলে মানুষ এমনিই দেখে, সেটা কাউকে বলতে হয় না যে চাঁদ আকাশে আছে।